Assalamualaikum, hi there. চলে এসেছি আজ আপনাদের জন্য একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে। খুব দারুণ সিম্পল একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো। প্রথমে একটা ডো তৈরি করার জন্য 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিব স্বাদমতো লবণ, 1/2 চামচের মতন কালো জিরা, 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন ভালো করে শুকনো উপকরণগুলো মেখে নিতে হবে তেলের সাথে। এভাবে দেখুন হাত দিয়ে ভালো করে এগুলোকে মেখে নিতে হবে। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি নিয়েছি, অল্প অল্প করে দিয়ে মেখে নেব। তবে 1/2 কাপ পুরোটা আপনাদের নাও লাগতে পারে। যখন দেখবেন একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে, পানিটা মিক্স করবেন না, এর জন্য পুরো পানি একসাথে ঢেলে না দিয়ে অল্প অল্প দিয়ে মেখে নেবেন। ডোটা রেডি হয়ে গেছে, দেখুন এভাবে একটু হালকা হার্ড রাখতে হবে। এখন আধা ঘন্টা এটাকে রেস্টে রাখবো। ভিউয়ার্স, এখানে আমি সিদ্ধ আলু নিয়েছি মিডিয়াম সাইজের, 3 থেকে 4টা আলুগুলো আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি। আলুটা সুন্দর করে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন, আর তার আগে অবশ্যই সিদ্ধ করে নেবেন। এখন আলুর মধ্যে 1 চামচ পরিমাণ চিনি, 1/2 স্বাদমতো লবণ, 1/2 চামচ জিরার গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিব গরম মশলার গুঁড়া, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1/4 টিস্পুন আদা বাটা, আর কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা আপনারা নিজেদের ইচ্ছে মতো মেশাতে পারেন। এখন ভালো করে এটাকে মেখে নিতে হবে। এটাকে সুন্দর করে হাত দিয়ে এভাবে মেখে এক সাইডে এখন আমি রেখে দিচ্ছি। ভিউয়ার্স, আধা ঘন্টা হয়ে গেছে, আমাদের ডোটা দেখুন অনেকটাই সফট হয়ে গেছে। এখন হালকা একটু তেল দিয়ে এটাকে 1 মিনিটের মতন আবারও ময়ান দিয়ে নিতে হবে। ডোটা সুন্দর করে আমি ময়ান দিয়ে নিয়েছি, এরপর এটাকে 2 ভাগ করে নিচ্ছি। এখন একটা দিয়ে আপনাদেরকে রুটি বেলে দেখাবো। এবার আমি একটা বেলুন দিয়ে এটাকে আস্তে আস্তে বেলে নিব। তার আগে আমি লেচিটা একটু ভালো করে চ্যাপ্টা করে নিলাম। এখন ময়দা দিয়ে এটাকে বেলে নিচ্ছি। আপনারা আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি একটা রুটি বেলে নিয়েছি, এবার একটা বাটি বসিয়ে এটার সাইজ অনুযায়ী আমি কেটে নিচ্ছি। আমি যে রুটিটা বেলে নিয়েছি সেটা কিন্তু অনেক বেশি পাতলা বা পুরো নয়। এখন আমি একটা গ্লাস মাঝখানে বসিয়ে দিয়ে সাইডে আলুর পুর ভালো করে লাগিয়ে দিচ্ছি। আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন যে আমি কিভাবে কাজটা করে নিচ্ছি। সুন্দর করে সাইডটাতে লাগিয়ে দিলাম, এখন মধ্যের গ্লাসটা সরিয়ে দিলাম। এবার একটা পিৎজা কাটার দিয়ে এটাকে কয়েকটা ত্রিভুজ আকারে কেটে নিতে হবে। আপনারা দেখলে বুঝতে পারবেন আমি এখানে 8 থেকে 9টা স্লাইসের মতন করছি। এবার আমি হাতে হালকা একটু পানি লাগিয়ে উপরের অংশটাতে একটু ভিজিয়ে দিচ্ছি, যাতে রোল করার পর এটা আমরা ভালোভাবে সিল করতে পারি। এখন নিচের অংশটা এভাবে আস্তে আস্তে রোল করে দিতে হবে। আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি। এভাবে আস্তে এটাকে দেখুন সুন্দর করে রোল করে নিতে হবে। আমি আপনাদেরকে আরও একটা দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে এটাকে রোল করে নেবেন। খুবই সিম্পল একটা কাজ, এভাবে ধরে আস্তে আস্তে এটাকে রোল করে নেবেন। এভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি, এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। আমি এখানে ডুবো তেল নিয়েছি, তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন প্রথমে একটা চামচ দিয়ে আমি এর উপরে স্ন্যাক্সগুলো বসিয়ে দিচ্ছি। এবার আস্তে এটা তেলের মধ্যে দিয়ে দিবেন। এখন একদম লো আছে, এগুলোকে ভেজে নিতে হবে। আপনারা যদি এগুলো একদম লো আছে ভেজে নেন, তাহলে এটা খুব সুন্দরভাবে ক্রিস্পি হবে, খুব তাড়াতাড়ি আলুটা পুড়ে উঠবে না, আর এর ভেতরটাও কাঁচা থাকবে না। তাই অবশ্যই সময় নিয়ে একদম লো আছে 6 থেকে 7 মিনিটের মতন টাইম নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। তারপর যখন দেখবেন সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে, তেল থেকে সুন্দর করে তেলটা ঝরিয়ে তুলে নেবেন। সো ভিউয়ার্স, আমি আমার স্ন্যাক্সগুলো রেডি করে নিয়েছি। আপনাদের এবার একটু শুনিয়ে দিচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন দেখতেও ইয়াম্মি লাগছে আর খেতেও দারুণ মজা হয়েছে। ভেতরটাও দারুণ কুড়মুড়ে হয়েছে, আর এটা খেতে কিন্তু আসলেই অনেক মজা। আপনারা চাইলে ইফতারিতেও কিন্তু এই স্ন্যাক্সটা রাখতে পারেন।
সো বাসায় ঝটপট বানিয়ে নিন দারুণ একটা আলুর স্ন্যাক্স, আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।